আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। কিছু সময় দেখা গেছে আমরা যদি প্লে স্টোরে এসে একটা অ্যাপস ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা শুধু ঘুরতে থাকে, ঠিক আছে, ঘুরতে থাকে, পেন্ডিং দেখাতে থাকে মাঝে মাঝে, ঠিক আছে, আমাদের অ্যাপস কিন্তু ডাউনলোড হয় না। তো এই সমস্যাটা আমরা অনেকেই ফেস করে থাকি, আমরা কীভাবে সমাধান করবো এটা আমি ভিডিওতে দেখিয়ে দিব। চলুন শুরু করছি ভিডিওটি। মেন টপিক হচ্ছে গিয়ে আমাদের প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড হয় না বা ইনস্টল হয় না, ঠিক আছে, এটা কীভাবে আমরা সমাধান করব সমস্যাটি। আমরা প্রথমে কী করব, এটা করার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে জিমেলের লগ আউট আইকনটা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা চলে যাব কোথায়, সেটিংসে চলে যাব। সেটিংস দেখতে পাচ্ছেন আমার এখানে সেটিংস রয়েছে, সেটিংসে চলে যাব। এখানে গিয়ে এত এরকম দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসবে, এখানে আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেটওয়ার্ক প্রেফারেন্স, ঠিক আছে, নেটওয়ার্ক প্রেফারেন্সে ক্লিক করালে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপস ডাউনলোড প্রেফারেন্স, ঠিক আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে আমার কি আছে, এখানে আছে ওভার ওয়াইফাই অনলি, ঠিক আছে, ওভার ওয়াইফাই অনলি। তো এখানে থাকলে কিন্তু আপনার ওয়াইফাই ছাড়া, এখানে দেখা গেছে আপনার এই ডাটা দিয়ে নেট ব্যবহার করেন, তো এখানে কিন্তু ওয়াইফাই ছাড়া এটা ই হবে না। এই যে উপরে দেখতে পাচ্ছেন আমরা ওভার এনি নেটওয়ার্কে যদি দিয়ে থাকি, আপনাদের যে কোনো নেটওয়ার্কে ওয়াইফাই বলেন এবং কি মোবাইল নেটওয়ার্ক বলেন, মানে সিম দিয়ে আমরা যারা নেট ব্যবহার করি, সব পথে কিন্তু এখান থেকে ডাউনলোড হবে। তো এখানে ওকে দিয়ে দিব। তো দেখুন আমি কিন্তু এখানে ওয়াইফাই কানেকশন দেখাচ্ছে, কিন্তু এটা ওয়াইফাই না, দেখুন এখানে কিন্তু আমি আপনার হটস্পট দিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই যে Z34, এই যে দেখতে পাচ্ছেন কানেক্টেড Z34, এটা আমার আপনার হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, সিম্ফনি Z34। তো এখানে আমার দেখতে পাচ্ছেন আমার এখান যদি আমি ডাউনলোড করি, এখানে কিন্তু আমার ডাউনলোড হবে, ঠিক আছে। দেখুন আমি এক্সাম্পল এটা ডাউনলোড করলাম, এটা ডাউনলোড করার পরে কিন্তু আমার এখানে ডাউনলোড হবে অটোমেটিক, ঠিক আছে। এই যে একটু আমার এখানে কিন্তু এই ওয়াইফাই আমার যে সিমের ই দেওয়া আছে, ঠিক আছে, কানেকশন দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হচ্ছে, আমি কিন্তু ডাউনলোড করবো না। তো যদি আপনার না হয় তারপর আপনি কী করবেন, এখানে দ্বিতীয়ত আমাদের কী করতে হবে, দ্বিতীয়ত করতে হবে আমাদের চলে যেতে হবে আমাদের অ্যাপসে, অ্যাপসে চলে যেতে হবে। এই অ্যাপসে চলে গেলাম, অ্যাপসে চলে যাওয়ার পর আমরা কী করবো, এখানে অ্যাপসে চলে যাব, দেখতে পাচ্ছেন সরি সেটিংসে চলে যাবো, আমি ভুল বলছি, সেটিংসে চলে যাওয়ার পর এখানে অ্যাপস বা অ্যাপস ম্যানেজমেন্ট অ্যাপস কানেকশন থাকতে পারে, ঠিক আছে, এই অ্যাপস এখানে আমি চলে যাব, অ্যাপ সেটিংসে চলে গেলাম। এখানে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস চলে আসবে, এইভাবে চলে আসবে, ম্যানেজ অ্যাপস দেখতে পাচ্ছেন, ম্যানেজ অ্যাপসে চলে যাব, ম্যানেজ অ্যাপস চলে গেলাম, এখানে পুরো অ্যাপসের লিস্টগুলো দেখাবে আমাদেরকে, ঠিক আছে। আমরা প্রথমে কী করব, এখানে যদি আমাদের কোনো প্রয়োজনীয় অ্যাপস না থাকে, যেগুলো দেখা গেছে আমাদের সচরাচর আমাদের প্রয়োজন নেই অ্যাপসটা, আমরা এই অ্যাপসটা কিন্তু ডিলিট করব। কারণ কি আমাদের মেমোরি খালি নেই, ঠিক আছে, স্টোরেজ খালি নেই ফোন মেমোরির, এই জন্য কিন্তু আমাদের এই এগুলো ডাউনলোড হচ্ছে না, মানে পর্যাপ্ত খালি না থাকায় এটা ডাউনলোড হচ্ছে না, ঠিক আছে, পেন্ডিং দেখাচ্ছে বা ঘুরছে খালি, ঠিক আছে। তো আমরা কী করব, এখান থেকে কিছু অ্যাপস যেগুলো আমাদের প্রয়োজন নয় সেগুলো কিন্তু আমরা এখান থেকে আনইনস্টল করে দেবো। কীভাবে আনইনস্টল করবো, এখানে ক্লিক করলে কিন্তু এই যে আনইনস্টল, এখানে কিন্তু চলে আসবে আপনার আনইনস্টল, ঠিক আছে। যেমন আমি দেখাচ্ছি আরও কিছু অ্যাপস দিয়ে দেখাচ্ছি, যেমন এখানে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু এই যে আনইনস্টল এখানে কিন্তু দেখাবে, ঠিক আছে। তারপরে কথা হয়েছে আপনি যদি দেখা গেছে পুরনো প্রয়োজনীয় অ্যাপস ডিলিট করলেন তা হলো না, বাকি আপনি অ্যাপস ডিলিট করলেন না, সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, আপনি কী করতে হবে এখান থেকে করতে হবে, যেমন আমি এক্সাম্পল দেখালাম শেয়ার ইডিয়া, এখানে শেয়ার ইডিয়া প্রবেশ করলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাটা ক্লিয়ার, এই যে ক্লিয়ার ডাটা, এখানে যদি আমরা ক্লিক, এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পর যদি আপনি যে ক্লিয়ার অল ডাটা দেন, তাহলে কিন্তু আপনার বেশ কিছু মেমোরি খালি হয়ে যাবে, কিন্তু সমস্যা আছে এখানে আপনার ক্লিয়ার অল ডাটা দিলে আপনার ফেসবুকে আবার নতুন করে লগ ইন করতে হবে, ঠিক আছে, আপনি এটা আপনার লগ আউট হয়ে যাবে, আপনি নতুন করে লগ ইন করতে হবে। যদি আপনি এখানে দেন ক্লিয়ার কেস দিলে কিন্তু আপনার অনেকগুলো জায়গা ফাঁকা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন অনেক, এখানে কিন্তু আরও অনেকগুলো ছিল আপনার 160 MB, অনেকগুলো আপনার ক্লিয়ার হয়ে গেছে স্টোরেজ, ঠিক আছে। আপনি এইভাবে দেখে দেখে কিন্তু দেখুন এখানে আছে কত, 145 টোটাল স্টোরেজ ভরে বসে আছে। এখানে যদি ক্লিয়ার ডাটা দেয় ক্লিয়ার কেস করি, এখানে দেখতে পাচ্ছেন কত আছে, আমি আবার ক্লিয়ার কেস করলাম, তাই দেখতে পাচ্ছেন 143 MB, অনেক কমে গেছে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা অ্যাপস আপনি কিন্তু এভাবে দিয়ে দিলে আপনার অনেক স্টোরেজ বেঁচে যাবে, মানে অনেক স্টোরেজ খালি হয়ে যাবে আপনার, সেক্ষেত্রে অ্যাপসটি ডাউনলোড করতে সুবিধা হবে, অ্যাপস অটোমেটিক ডাউনলোড হবে, ঠিক আছে। তো মূলত এইভাবেই আপনারা এই সমস্যাটা সমাধান করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।